অনেকেই আমাকে কোশ্চেন করেন, সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে এসে জব ফিল্ড কেমন হবে, বা আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে এসে জব ফিল্ড কেমন, বা কমার্স ব্যাকগ্রাউন্ড থেকে। তো যে যে ব্যাকগ্রাউন্ড থেকে আসুক না কেন, সব থেকে বেশি টেনশনের বিষয় হচ্ছে সেই সাবজেক্টে পড়ে সেই দেশে চাকরি পাওয়ার সুযোগ কতটুকু। তো আজকের ভিডিওতে আমি যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে আসতে যাচ্ছে তাদের জব ফিল্ড কেমন আছে, কেমন সুযোগ সুবিধা, সেগুলো নিয়েই কথা বলবো। এবং পরবর্তী পর্বগুলোতে দেখা যাচ্ছে আর্টসের বা কমার্সের যারা আছেন তাদের জব ফিল্ডগুলো কেমন, সেগুলো নিয়ে কথা বলবো। তো আমরা জানি জার্মানি কিন্তু ইঞ্জিনিয়ার্সদের জন্য পুরো হ্যাভেন, মানে ইঞ্জিনিয়ারিংয়ের যে কয়টাই সাবজেক্ট থাকুক না কেন সব সাবজেক্টগুলোতেই যদি জার্মানিতে পড়া যায় সেক্ষেত্রে জবের জন্য তাকে আর টেনশন করতে হয় না। কিন্তু যারা লাইফ সায়েন্স থেকে আসে, ইঞ্জিনিয়ারিং বাদেও তো লাইফ সায়েন্সের অনেক সাবজেক্ট থাকে, যেমন মাইক্রোবায়োলজি, বায়োকেমিস্ট্রি, তারপরে হচ্ছে ফিশারিজ, এগ্রিকালচার, নিউট্রিশন, তারপরে ইউনিভার্সিটিতে যত ধরনের লাইফ সায়েন্সের সাবজেক্টগুলো আছে সেইগুলো নিয়েই অনেকেরই টেনশন থাকে যে জার্মানিতে ইঞ্জিনিয়ারিংয়ের জন্য না হয় টেনশন করলাম না। কিন্তু যারা আমরা লাইফ সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে আছি তাদের আসলে ওখানে জব করার সুযোগ কতটুকু, আদৌ ওখানে জব আছে কি না, এগুলো নিয়ে অনেক অনেক কমেন্ট আমি অলরেডি পেয়ে গেছি। তো জবের ক্ষেত্রে যে ব্যাপারটা হয়, জার্মানিতে আপনি আপনার কত ভালো রেজাল্ট বা আপনি কতগুলো ডিগ্রি অ্যাচিভ করেছেন এটা নিয়ে এদের আসলে কোনো মাথা ব্যথা নেই। এদের যে ব্যাপারটা সেটা হচ্ছে আপনি কতটুকু জানেন সেটা হচ্ছে ব্যাপার। আপনাকে দিয়ে কোনো কোম্পানি কতটুকু প্রফিট পাবে, মানে আপনি কী কী কাজ করে দেখাতে পারবেন সেটাই হচ্ছে কথা। মোট কথা, আপনাকে হাতে কলমে কাজ শিখতে হবে। আমাদের দেশে যেমন আমরা পড়াশুনো করে মানে একটু গদবাধা মুখস্থ করে নিয়েই, রেজাল্ট ভালো করে নিয়েই দেখা যাচ্ছে যে আমরা ইউনিভার্সিটির পজিশনগুলো পেয়ে যাই, ইউনিভার্সিটির টিচার হোক বা অন্য অন্য ভালো যে পজিশনগুলো এখানে চাকরি হয়ে যায়। কিন্তু এখানে আসলে রেজাল্টের মাধ্যমে চাকরি সেটা হয় না, আমরা কতটুকু শিখতে পারলাম সেটার উপরই ডিপেন্ড করে। তো যারা জিজ্ঞাসা করে আসলে এখানে পড়াশুনো করে চাকরির ফিল্ডটা কেমন, চাকরির ফিল্ড আসলে প্রত্যেকটা সাবজেক্ট যেটাই ইউনিভার্সিটিতে আছে না কেন ওই সাবজেক্টের জব এই দেশে আছে বলেই কিন্তু সেই সাবজেক্টগুলো পড়ানো হয়। আর চাকরি পাওয়ার যে ব্যাপারটা সেটা টোটালি ডিপেন্ড করে আপনার উপর, আপনি কতটুকু হাতে কলমে কাজ জানেন, আপনি কতটুকু আপনার অর্গানাইজেশনকে দিতে পারবেন, আপনার কোম্পানি আপনার দ্বারা কতটুকু বেনিফিটেড হবে সেটার উপর ডিপেন্ড করেই কিন্তু আপনার জবটা হবে। এই জন্যই অনেকেই আছে যে বছরের পর বছর চাকরি খুঁজে পায় না, আর অনেকেই আছে খুব তাড়াতাড়ি চাকরি পেয়ে যায়। সেটা ডিপেন্ড করে টোটালি আপনি কতটুকু ক্যাপেবল আপনার স্কিলের উপর। তো আশা করি এই পর্যন্ত যারা কোশ্চেন করেছেন যে আমি কেমিস্ট্রি থেকে আসছি বা আমি এগ্রিকালচার থেকে আসছি বা আমি আদার্স ডিপার্টমেন্ট থেকে আসছি, ওখানে জবের ফিল্ডটা কেমন, তো জবের ফিল্ডটা দেখার জন্য আপনারা জাস্ট গুগল করলেই বুঝতে পারবেন আসলে জব ফিল্ডগুলো কেমন, মানে জব সার্কুলারগুলো অ্যাভেলেবল কিনা। কিন্তু জবের ফিল্ড দেখে তো কাজ হয় না, ব্যাপারটা হচ্ছে আপনাকে আপনার কোয়ালিটিটা ইম্প্রুভ করতে হবে, আপনাকে আরও স্কিল্ড হইতে হবে। আপনি যত এখানকার স্কিল্ড পার্সনে পরিণত হবেন আপনার জব পাওয়ার পসিবিলিটি তত বেড়ে যাবে। এবং সব থেকে বড় কথা হচ্ছে বিশেষ করে লাইফ সায়েন্সের যারা আছেন তাদের ক্ষেত্রে ল্যাঙ্গুয়েজটা একটু বড় ব্যারিয়ার, বিশেষ করে যারা একদম পাবলিক হেলথ রিলেটেড সাবজেক্টগুলোতে পড়েন তাদের ক্ষেত্রে একদম ল্যাঙ্গুয়েজ যদি না জানেন তাহলে আপনার জব পাওয়াটা আরও বেশি ডিফিকাল্ট হয়ে যাবে। ইঞ্জিনিয়ারিং সাবজেক্টগুলোতে দেখা যাচ্ছে যে আপনি ইংলিশ ল্যাঙ্গুয়েজ দিয়েই কিন্তু আপনার চাকরিটা পেয়ে যাবেন, কিন্তু তারপরও ইঞ্জিনিয়ারিংয়ের যারা আছে তাদেরও কিন্তু কমিউনিকেশনের জন্য, বিশেষ করে সিভিল ইঞ্জিনিয়ার, আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার, এই মানে ব্যাকগ্রাউন্ড থেকে যারা আছে অনেকেই আমাকে মেসেজ করেছে যে আমি আর্কিটেকচারে পড়তে চাই বা সিভিল ইঞ্জিনিয়ার আমি জার্মানিতে যেয়ে ওখানে আসলে স্কোপটা কেমন হবে কি দেখি। তো এই ধরনের যে সাবজেক্টগুলোতে পাবলিকের সাথে আসলে সরাসরি ইনভলভমেন্ট আছে সেই সাবজেক্টগুলোতে আপনাকে সেইভাবে আর কি ল্যাঙ্গুয়েজ না জানলে আপনি কীভাবে কমিউনিকেট করবেন। সাপোজ ধরেন আপনার যে ক্লায়েন্ট তো এই দেশের লোক হবে, আপনি আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার, আপনি হচ্ছে একজন ধরেন সিভিল ইঞ্জিনিয়ার, আপনাকে কাজ করতে গেলে এই দেশের কমিউনিটির সাথে কাজ করতে হবে। তো যে দেশের কমিউনিটি যে ভাষায় কথা বলে তাদের সাথে যদি আপনি ডিল করতে হয় আপনাকে, তাহলে অবশ্যই তাদের ভাষা জেনে নিয়ে তাদের সাথে কথা বলতে হবে। তো আশা করি আমি যে
বিষয়টা বোঝানোর চেষ্টা করেছি সেই বিষয়টা বুঝতে পেরেছেন এবং আপনাদের এই সংক্রান্ত যে কোশ্চেনগুলো ছিল কোশ্চেনগুলো ক্লিয়ার হয়েছে। এবং আপনি যখন কোনো সাবজেক্টে অ্যাপ্লাই করবেন দেখবেন ওই সাবজেক্টের কিন্তু ওই সাবজেক্টটা পড়ে আপনি কোথায় কোথায় জব পাওয়ার আপনার ফিল্ড আছে সেইগুলো কিন্তু প্রত্যেকটা ইউনিভার্সিটির ওই সাবজেক্টের ওয়েবসাইটেই কিন্তু দেওয়া থাকে। আমরা দেখা যাচ্ছে লিমিটেড কয়টা অপশন জানি কিন্তু ইউনিভার্সিটিগুলো দেখা যাচ্ছে আরও অনেক অনেক অপশনগুলো ওখানে দিয়ে দেয় যে আপনি শুধু এই এই অপশনগুলো না আদার্স এই অপশনগুলোতেও আপনি জব পাওয়ার পসিবিলিটি আছে। সেক্ষেত্রে আপনারা নিজেরা একটু গুগলে দেখার চেষ্টা করবেন, বিশেষ করে আপনার ইউনিভার্সিটির ওয়েবসাইটগুলোতে দেখবেন বা গুগলে সার্চ দিয়ে দেখবেন যে আপনার ওই সাবজেক্টে জব অমুক জবস ইন জার্মানি এরকম লেখে সার্চ দিবেন দেখবেন তখন তাহলে আপনারা একটু অ্যানালাইসিস করতে পারবেন আসলে আপনি যে সাবজেক্টটাতে পড়তে আসতে চাচ্ছেন সেই সাবজেক্টের ডিমান্ড কেমন। তো আশা করি আপনারা ডিটেলস বুঝতে পেরেছেন। তো আমি হচ্ছে সারাদিন ল্যাবে কাজ করলাম, ল্যাবের কাজ শেষ করে এখন বাসায় যাব। তো ভিডিওতে চেষ্টা করেছি আপনাদেরকে একটু ধারণা দিতে যে সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে যারা আছেন তাদের চাকরির অপরচুনিটি কেমন বা কী ক্যাটাগরির স্কিলড হলে আপনারা খুব তাড়াতাড়ি চাকরি পাবেন এই ধরনের কিছু। আশা করি ভিডিওটা আপনাদের জন্য হেল্পফুল হবে এবং আপনারা একটু হলেও উপকৃত হবেন। আর যারা আর্টস অথবা কমার্স ব্যাকগ্রাউন্ড থেকে তাদের আসলে জবের স্কোপগুলো কোথায় সেটা নিয়ে আমি ডিটেলস আরেকটা ভিডিও করব, কারণ আর্টসের যারা থাকে তাদের ব্যাপারটা একটু কমপ্লিকেটেড এবং কমার্সের যারা তারাও বেশ কম্পিটিটিভ একটা সিচুয়েশনের মধ্য দিয়ে যায়। তো তাদের জন্য আলাদা একটা ভিডিও করব। তার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। ও অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথে থাকবেন এবং কমেন্ট করে জানাবেন আপনারা আসলে পরবর্তীতে কোন বিষয় নিয়ে জানতে চান, তাহলে আমি সেইভাবে আপনাদের জন্য ভিডিওগুলো তৈরি করব। ধন্যবাদ।